Hi everyone, welcome back to my channel. Welcome back with another video. দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ব্লগ শুরু করছি। এখন বাজে দুপুর একটা আর আজকে হচ্ছে 12th of June, রবিবার। আমরা যাচ্ছি সাংহাইতে খেতে। এখন আমরা কে কে, সাধারণত আমরা বললে তোমরা জানোই যে আমি দিদিদের সঙ্গে ট্রাভেল করে দিদিদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাই, তো সুপর্ণা দিদিরাও মাঝে মাঝে থাকে। তো আজকে কিন্তু তারা কেউ নেই, আজকে কারা আছে সেটা দেখার জন্য ব্লগটাকে আমি কন্টিনিউ করছি, দেখতে থাকো। আপাতত আমি চলে এসেছি 8 নম্বর আইল্যান্ডে। এখান থেকে সিটি সেন্টারের অটো ধরবো, ধরে আমরা যাব সিটি সেন্টারের দিকে, বাট নট ইনসাইড সিটি সেন্টার, সিটি সেন্টারের বাইরে। প্রবাবলি বালে বালে ধাবার আশেপাশে একটা রেস্টুরেন্ট হয়েছে সাংহাই সোশিয়াল বলে, তো ইচ্ছা আছে ওখানে যাওয়ার, গিয়ে লাঞ্চ করার। তো চলো দেখতে থাকো আমার ব্লগটাকে, কন্টিনিউ করছি। ছবি আমি তুলছি না। মেলবোর্ন ক্যাফে ওদিকে আছে, এই মেয়েটা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্টুরেন্ট খুঁজে যাচ্ছে। আমরা এখানে একটা থেকে অপেক্ষা করছি, আমার পেটে চুই চুই করছে। আর মৌমিতা তো এখনো এসে পৌঁছালোই না, কোথায় আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, কোথায় সে কখন আসবে, কখন আসবে আমাকে দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। পাগলের মতন দেখে যাচ্ছে ম্যাডাম, তুই কাটা করছিস কেন, সবই তো এলাম, ওটাই তো মেয়ে। আমাকে দিয়ে দে, ধার ধার ধর দে দিদি। তুই কি কালকে এইটা করতে গেছিলি এখানে, ও এমনি খেতে গেছিলি, খেতে গেছিল যেখানেই পাচ্ছে। আমি কালকে এই মেয়েটা ভালো করে
চা কেস হয়ে গেল। এটা মোটা ম্যাগি নয়, এটা সরু ম্যাগি। আর আজকে হচ্ছে পরের দিন, মানে সোমবার 13ই জুন। অ্যাকচুয়ালি আমরা কালকে খাওয়া দাওয়ার পরে সিটি সেন্টারের ভেতরে সেভাবে আর কিছুই করিনি, অনেক গল্প টল্প করার ছিল যেহেতু বন্ধুরা অনেকদিন পরে মিট করেছি, বুঝতেই পারছো। আর সেই সঙ্গে ব্যাপারটা হচ্ছে ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, তো সেই জন্য আমি সেভাবে কোনো ব্লগিং করতে পারিনি। যা যেটুকু করেছি ফোনে করেছি, তোমাদের সঙ্গে শেয়ারই করেছি। তো ভিডিওতে মোটামুটি যা যা আমরা চেঞ্জ, যা যা কিছু করার বলতে পারিনি যেগুলো, আমি সেগুলো লিখেও দিয়েছি। তাও তোমাদেরকে বলে রাখি যে আমরা লাস্ট পর্যন্ত সাংহাইতে আর খাইনি, ডিসিশন চেঞ্জ করি এবং আমরা খাই হচ্ছে গিয়ে হাকাতে। যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ স্টার্টার, চাইনিজ মেইন কোর্স সব কিছুই খুব ভালোভাবে হয়ে গেছিলো। আর লাস্টে আমরা কিছু ফটোশ্যুট করেছি যেটা আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এই ছিল পুরো ভিডিওটা। আর এখন হচ্ছে গিয়ে বিকেল প্রায় 5টা, ছাদে এসেছি, নেক্সট লেভেলের হাওয়া, কারণ ঘরে প্রচণ্ড গরম। আর ওই গরমে এডিটিং করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেল, তাই ভাবলাম ছাদে এসে ভিডিওটাকে এন্ড করি। তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কিছু ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর নেক্সট ভিডিও আসতে চলেছে ইকো পার্কের ভিডিও, সেটাও একটা ইটিং ফুড ব্লগ অ্যান্ড এনজয়মেন্ট এন্টারটেনমেন্ট। তো সেটার জন্য স্টে টিউনড, বাই।